আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে তৈরি করব বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি জেলি তার জন্য একটা ছোট্ট কড়াইয়ে এক গ্লাস জল নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট জেলি পাউডার এখন একটা খুন্তি দিয়ে কয়েকবার এটাকে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আবারও কিছুক্ষণ এর মধ্যে খুন্তি চালিয়ে নেব এটা এখন অনেকটা ঘন হয়ে গেছে তাই এখন চুলা বন্ধ করে দেব। এটাকে সামান্য ঠান্ডা করে নেব এরপর যে পাত্রে জেলি তৈরি করব সেই পাত্রে চামচের সাহায্যে উপকরণটা দিয়ে দেব। আমি নর্মালি একটা কাচের বাটিতে জেলি তৈরি করছি আপনারা চাইলে এগুলো ছোটো চায়ের কাপেও তৈরি করতে পারেন বাকি উপকরণটা আমি একটা থালায় রেখেছি এই উপকরণটা নর্মাল টেম্পারেচারে আসার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। যেহেতু আমি থালাই রেখেছিলাম তাই ফ্রিজ থেকে বার করার পর এগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা সুবিধার্থে চায়ের কাপে তৈরি করতে পারেন আমি একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে অসাধারণ হয়েছে একদম কাঁচের মতো আমার তো এগুলো খেতে বেশ ভালোই লাগলো আশা করছি ছোটদের আরও অনেক বেশি পছন্দ হবে তাই দেরি না করে আপনারাও বাড়িতে ঝাটপট তৈরি করে ফেলুন জেলি রেসিপি আমি আর একটা জেলি বাটিতে তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ডেকোরেশনের জন্য ওপরে একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন আর দুয়ার মধ্যে মনে রাখবেন আল্লাহ হাফেজ